কাছে মিথ্যে, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, আমি আব্দুর্রাজ্জাক এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি, আমি এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। দেশবাসী জেনে রাখো, দেশ শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব, দেশ দেহে শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব। নবী বলেছেন, আলী ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও, তুমি ছাড়বে না কোনো উঁচু কবর, তুমি সবকে ভেঙে সমান করে দাও। মুসলিম, আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গেছি, আমার উহাই সমান, মরলেও জান্নাতি বাঁচলেও জান্নাতি। আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়, আমার জেলে যতটুকু সেলে ততটুকু। আপনি এইভাবে বলবেন, 24 ঘন্টার মধ্যে দেশের মাটিতে যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে চৌচির করে দাও, খান খান করে দাও। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো এতে বিশ্বাস ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতির ক্ষতি করে পরকাল হারাতে রাজি নয়। আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পাল ঢুকতে পারে ঢোকে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে, তার নাম বুখারি মুসলিম। অতএব আমাদের বক্তব্য নারীদেরকে ধর্ষণের ব্যাপারে উস্কাচ্ছে, এর চেয়ে নেকড়েজনক নোংরা জঘন্য বর্বর অসভ্য মন্তব্য কি হতে পারে? মনে রাখবেন, আমার হাতে টাকা পয়সা নেই এ কথাও সত্য, তবে এখানে প্রতিষ্ঠান গড়ে উঠবে এ কথাও সত্য, গড়বেই গড়বে ইনশাআল্লাহ, গড়বেই গড়বে, একদিন এখানে বড় থেকে বড় প্রতিষ্ঠান হবেই।